সরি গো, অনেকটা দেরি হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করছো না? থাক, আর অত ফর্ম্যালিটি করে লাভ নেই, চল এবার যাই ওদিকে। আর তুইটা হঠাৎ তুমি হয়ে গেল কি ব্যাপার? আরে ওটা এমনি, এবার বল কি বলতে চাস। হ্যাঁ তো, এই যে তুই গত এক মাস ধরে আমার পেছনে পড়ে আছিস, তুই বলছিস যে তুই আমাকে ভালোবাসিস, তুই নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছিস যে সত্যি তুই আমাকে ভালোবাসিস কিনা? না মানে ইনফ্যাচুয়েশনও তো হতে পারে। দেখ গোধুলি, আমি অত শত বুঝি না, আমার তোকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাকে ভালোবাসিস বলছিস সেই মানুষটাকে তো এই প্রথম চোখে দেখলি, চিনিস কতটুকু আমার, জানিস আমার খারাপ দিকগুলো, জানিস আমি কেমন, আমার স্বভাব কেমন, কিছু না দেখে না বুঝে হুট করে ভালোবাসি বলে দিলি। আচ্ছা, কাউকে ভালোবাসতে গেলে বুঝি এত বাছাবাছি করতে হয়? ক্যান্ডি খা। একটা সামান্য ক্যান্ডি যদি এত বেছে নিতে হয়, তোর যেই মানুষটার সাথে সারা জীবন থাকবি ভাবছিস সেই মানুষটাকে একবারও বেছে নিবি না? আরে অর্ঘ্যজি, এসো এসো ভেতরে এসো। না না কাকু, ভিতরে আর যাবো না, চড়ুই বাড়ি নেই। আরে আগে ভেতরে এসো এসো। বসো। আসলে মা একটু বিরিয়ানি করেছিল তাই চড়ুইয়ের জন্য পাঠিয়ে দিল, এখানে রাখলাম। ও বাড়ি নেই? না গো, ও একটু বেরিয়েছে, কোথায় কি দরকার আছে বলল। আসলে ও যে কি করে কি চায় কিছু বুঝে উঠতে পারি না জানো। মাঝে মাঝে মনে হয় জানো, ওর মা বেঁচে থাকলে বোধ হয় এমনটা হতো না। তা আপনার শরীর কেমন আছে? আরে চলে যাচ্ছে আর কি। তা তোমার গান বাজনা? শিল্পীরা তো সৃষ্টি হয়েছে মার খাওয়ার জন্যই, ওইভাবেই চলছে, ধার বাকিতে শো করে। তবে একদিন আমরা জিতবই, কেউ আটকাতে পারবে না। থাক, অনেক হয়েছে, এবার ফিরতে হবে, সন্ধ্যায় কল করছি। সাবধানে ফিরিস। এ বাবা, অনেক সময় হয়ে গেল, আর চলি কাকু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আরে থাক থাক বাবা থাক, ভালো থাকো, অনেক বড় হও, আর চড়ুই বাড়িতে থাকলে একদিন এসো, বেশ জমি আড্ডা মারা যাবে। আচ্ছা এলাম কাকু। হ্যাঁ হ্যাঁ এসো। এই যে কোনো খেয়াল আছে বাড়ির দিকে? একটা বয়স্ক মানুষ হাত পুড়িয়ে রান্না করছে সারাদিন ধরে, আর তুমি এদিক ওদিক টই টই করে বেড়াচ্ছ। কোনো খেয়াল আছে বাড়ির দিকে? উফ যাও তো বাবা, তুমি রান্না করছো তুমি খাও তোমার রান্না, আমি খাবো না, বিরক্ত করে মানে জানো। হ্যাঁ ওই মেজাজটাই তো আছে তোমার, আর কি পারো, জীবনে কি করবে ভেবেছ কখনো? দেখো বাবা, আমি কি করব না করব সেটা আমি আগে থেকেই ভেবে রেখেছি, তোমাকে এই বিষয়ে না ভাবলো চলবে? এই জন্য আমার বাড়ি ফিরতে ইচ্ছা করে না। তুমি কোনোদিনও বুঝবে না আমাকে, কোনোদিনও বুঝবে না তুমি। এই জন্য আমার বাড়ি ফিরতে ইচ্ছা করে না জানো তো বাবা। একটা রুম দেখ ভাই, বাড়িতে আর থাকা যাচ্ছে না। আর আর জাস্ট নিতে পারছি না আমি এগুলো। দেখ পাগলামি করিস না, তুই সবকিছুকে একটু বড় করে ভেবে ফেলছিস চুরি। বাবার সাথে কথা বল, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। গ্লাসটা রাখ এদিকে, দে দে গ্লাসটা। দিবি? ভাল লাগছে না, অনেকক্ষণ ধরে বলছি তোকে। আর পাচ্ছি তো সমস্যা হলো এটা? এটা কোনো সমস্যাই নয়, এ শহরে মানুষের এর চেয়েও হাজার গুণ বড় সমস্যা থাকে, তবুও তো তারা হাসে, বেঁচে থাকে। এ তুই আমার কথাই ভাব না, আমার তো পুরো জীবনটাই অনিশ্চিত, তবু আমি কিভাবে বেঁচে আছি রোজ, আমি কিভাবে হাসছি চলু। আমি এই জীবনটা হারাতে চাই না, তবু আমাকে হারাতে হবে, তোর তো পুরো জীবনটাই রয়েছে, তুই বেঁচে নে। যত দুঃখের মধ্যে থাকবি জীবনটা তত ভারী হয়ে উঠবে রে।
কিন্তু চড়ুইকে বলেও তো কোনো লাভ নেই, তাই না? ওর পক্ষে এটা কখনোই সম্ভব না। তুই তো জানিস ওর সেক্সুয়ালিটি। বারো বছর ধরে যে অনুভূতিটা বুকি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সে অনুভূতির কথা জানতেই পারবে না কখনো। হয়তো না, এমন অনেক অনুভূতি থাকে রে যাদের বুকের ভিতরে পিষে মেরে ফেলতে হয়। এসেছিল মন সকাল যেভাবে আসে, এসেছিল মন সকাল যেভাবে আসে, চলে গেছে যেভাবে বিকেল যায়, খেলা ছিল কাল দূরত্ব ভালোবাসে, রোদ রেখে যায় পাশের বারান্দায়, সময় হারায় ছোট নৌকার মতো, মুখ খুলে দেখো আক্ষেপ কিছু নেই, কিছু পরশু আমি মুম্বাই চলে যাচ্ছি, ভালো থাকিস। জানি না আর ফেরা হবে কিনা এই তিলোত্তমা। শুনেছি কখনো লেখা হয়েছিল কিছু চিঠি, তো আসেনি হৃদয়ের ঠিকানায়, বলে দেয় আকাশ কত নিচু, চাইলেই কি হাতে নেওয়া যায়। আচ্ছা ধর তুই কোনো জিনিসকে ভীষণ ভালোবাসিস, তুই চাস সেই জিনিসটা তোর সাথে সারা জীবন থাকুক, কিন্তু হঠাৎ তুই জানতে পারলি যে সেই জিনিসটা ক্ষণস্থায়ী, তোর সাথে সারা জীবন থাকবে না, তো তুই কি তার পরেও ভালোবাসবি, তাকে আঙ্গলে রাখতে চাইবি? দেখ গোধুলি, আমি যে জিনিসটাকে ভালোবাসি সেটা জানার পরেও আমি সেই জিনিসটাকে ভালোবাসবো, সে হারিয়ে যাবে জেনেও তাকে অনেকটা আগলে রাখতে ইচ্ছে করে, তার সাথে অনেক ভালো ভালো মুহূর্ত কাটাতে ইচ্ছে করে। আফটারঅল যাই হোক, মুহূর্তগুলোই তো আসলে থেকে যাবে, তাই না? আই এম সাফারিং ফ্রম লিউকেমিয়া। যেই মানুষটাকে দূর থেকে দেখে তোর নিখুঁত বলে মনে হয়েছিল, সেই মানুষটার গোটা জীবনটাই অনিশ্চিত। বল, সবটা জানার পরেও কি হাতটা ধরবি তুই? সন্ধানে দেখা হয়ে যাবে
এভাবে ভেঙে পড়লে চলবে চ্যাম? জীবনটাই এরকম, আশা আর যাওয়ার মিলনস্থল। দেখো, আমরা যাদের ভালোবাসি না, তারা কখনো হারিয়ে যেতে পারে না আমাদের জীবন থেকে, জানো? যেমন তোমার মা এখনো আছেন আমার সাথে। বাবা, রোদ রেখে যায় পাশের বারান্দায়, সময় হারায় ছোট নৌকার মতো, মুঠো খুলে দেখো আক্ষেপ কিছু নেই, কিছু নেই তোলে না। গধূলি কোথায় তুই? সুস্থ হয়ে গেছিস তাই না? সুস্থ হয়ে গেছিস তো? আরে হাসছিস কেন? এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি, কথা বল আমার সাথে। আরে বাবা, এত রেগে আর লাভ নেই, আমি তোকে ছেড়ে আর কোথাও যাব না, সারা জীবন তোর সাথে থাকব। আকাশের দিকে দেখ একবার, ওই যে তারাটা দেখছিস, ওটা সন্ধ্যা তারা, আমি ওখানে মিশে গেছি জরুরি। এ শহরে যতদিন সন্ধ্যা নামবে আমি তোর সাথে সাথেই থাকব। ছিল মন সকাল যেভাবে আসে চলে আ